नमस्कार समस्त भिवार्स के जॉब क्रिएटर पक्ष वेलकम तुम्हारा सकले ही जानो रिसेंटलि आबगाड़ी प्रिलिमिनारी रेजल्ट बैरिए सामने ही तुम्हारे मेन्सर एग्जाम तई मेन एग्जाम स्पेशल किछु गुरुत्वपूर्ण कोश्चन निये तुम्हारे जो आज थकल प्रथम जिकेर प्रैक्टिस सेट हमें फर्स्ट कोश्चन आछे के दशम शिखगुरुर पद अलंकृत करें अन्सार है गुरु गोविंद सिंह। गुरु गोविंद सिंह आरो की करेछिलेन सेटा एक देखे नेब एक नजरे। गुरु गोविंद सिंह छिलेन खालसा बाहिनीर प्रतिष्ठाता। गुरु गोविंद सिंह खालसा बाहिनीर प्रतिष्ठाता एछाड़ा तार एकटी ग्रंथ आछे दशम पातसार। तारपर आछे गुरु हरगोविंद। गुरु हरगोविंद के बला हय मास्टर अफ मिरिपिड़ी। गुरु हरगोविंद ताले मास्टर अफ मिरिपिड़ी। तारपर आछे गुरु हरकिशन। गुरु हरकिशन सब থেকে ছোট ছিলেন আর কি সর্বকনিষ্ঠ শিখগুরু ছিলেন। তিনি সাত বছর বয়সে মারা যান। সাত বছর বয়সে মারা যান। তারপরের কোশ্চেন সিজিএস পদ্ধতিতে কার্যের একক। সিজিএস পদ্ধতিতে কার্যের একক হলো আর্গ। আমরা জানি জুল হলো কার্যের এসআই একক। জুল হলো কার্যের এসআই একক। এটাও জানি আমরা ওয়ান জুল সমান টেন টু দি পাওয়ার সেভেন আর্গ। वन जूल समान टेन टू दि पावर सेवेन आर्क। तारपर आछे व्हाट क्षमतार एकक हलो व्हाट। और डाइन आमरा जानी वन निउटन समान टेन टू दि पावर फाइव डाइन। तारपरेर कोश्चन एक्सरे रश्मिर आविष्कारक। अन्सार हबे रन्टजेन। एछाड़ाओ आरो एखाने किछु विख्यात नाम रयेछे आमरा जानबो एरा की की करेछिलेन। आछे जे जे टमसन। जे जे टमसन हे इलेक्ट्रनर आविष्कारक। जे जे टमसन इलेक्ट्रनर आविष्कारक। रादारफोर्ड। रादारफोर्ड छिलेन प्रोटन कणा और निउक्लियसर आविष्कारक। तारपर आछे टमास आल्वा एडिसन। टमास आल्वा एडिसन हलेन बैद्युतिक बाल्भर आविष्कारक। तारपरेर कोश्चन मृच्छकटिकेर रचयिता के। मृच्छकटिकेर रचयिता हलेन शूद्रक। তারপর আছে দশকুমার চরিতের রচয়িতা। অ্যান্সার হবে দণ্ডিন। তারপর আছে তহকক ই হিন্দ আদার্স নাম হলো কিতাবুল হিন্দ কার রচনা। অ্যান্সার হবে আল বিরুনি। তারপর আছে আইনি আকবরী কার রচনা। আইনি আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। এরপরের কোশ্চেন হলো ভগবতী সূত্র কোন ধর্মের গ্রন্থ। ভগবতী সূত্র হলো জৈন ধর্মের গ্রন্থ। ঠিক আছে। আর এছাড়াও এখানে আরেকটি ধর্ম আছে বৌদ্ধ। বৌদ্ধ ধর্মগ্রন্থ আমরা কী জানি বৌদ্ধ ধর্ম হলো ত্রিপিটক। বৌদ্ধ ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। এরপরের কোশ্চেন আপৎকালীন হরমোন কোনটি। আপৎকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। আপৎকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। তারপরের কোশ্চেন শালক সংশ্লেষে সক্ষম প্রাণী। শালক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো ইউগ্লিনা। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। আর এছাড়াও এখানে আরেকটি শৃঙ্গের নাম দেওয়া রয়েছে ঋষিলা। ঋষিলা হলো কালিম্পংয়ে অবস্থিত। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ঋষিলা কালিম্পংয়ে অবস্থিত। কত সালে সাইমন কমিশন গঠিত হয়। অ্যান্সার হবে ১৯২৭ সালে সাইমন কমিশন গঠিত হয়। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর। তড়িৎশক্তিতে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে মোটর। আর জেনারেটর ঠিক উল্টোটা করে। ঠিক আছে, জেনারেটর যান্ত্রিক থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এরপরের কোশ্চেন বুদ্ধচরিত কার রচনা। বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। বুদ্ধচরিত রচনা করেন অশ্বঘোষ। কোন শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত। গান্ধার শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত।
ভারতের রেলপথের জনক কে ছিলেন? ভারতের রেলপথের জনক ছিলেন ডালহৌসি। তোমরা মাথায় রাখবে প্রথম রেল চালু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত, ঠিক আছে? বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম রেল চালু হয়েছিল, যেটি স্টার্ট হয়েছিল 1853 সালে, ঠিক আছে? ডালহৌসি চালু করেছিলেন। এরপরের কোশ্চেন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? অ্যান্সার হবে পাল বংশের সভাকবি ছিলেন। সন্ধ্যাকর নন্দী আর একটা বই রচনা করেছিলেন যার নাম হলো রামচরিত, ঠিক আছে? সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছিলেন। সন্ধ্যাকর নন্দী রামচরিত রচনা করেছিলেন। কুবলীয়ত পাট্টা প্রথার প্রবর্তক কে? কুবলীয়ত পাট্টা প্রথার প্রবর্তক হলো শেরশাহ। কুবলীয়ত পাট্টা প্রথার প্রবর্তক শেরশাহ। ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সার হবে যোধপুর। জয়পুর আছে এখানে অপশান। জয়পুরকে আমরা কী নামে চিনি? জয়পুর হলো পিঙ্ক সিটি। তারপর আছে দেরাদুন। দেরাদুন, দেরাদুনে মনে রাখবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে? দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। কোন মৃত্তিকাটি জাফরান চাষের জন্য আদর্শ? জাফরান চাষের জন্য কারেওয়া মৃত্তিকাটি আদর্শ। কোন শহরকে সবুজ নগর বলা হয়? অ্যান্সার হবে চেন্নাই। বরাকর কোন নদীর প্রধান শাখা নদী? অ্যান্সার হবে দামোদর। দামোদরকে আমরা আরেকটা নামেও চিনি, যেটা হলো বাংলার দুঃখ, ঠিক আছে? বাংলার দুঃখ নামে আমরা দামোদরকে চিনি। কোষপ্রাচীরের প্রধান উপাদান কি? কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। তারপর আছে বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবে, মানুষের শরীরে মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে। যার মধ্যে 22 জোড়া অটোজোম আর 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে? তারপরের কোশ্চেন, সিকেন্দার ই সানি উপাধিটি কার? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। এছাড়াও কিছু অপশান এখানে রয়েছে বেশ ইম্পর্টেন্ট নাম। মোহাম্মদ বিন তুগলক, আমরা সবাই জানি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। তারপর আছে কুতুবুদ্দিন আইবক। একটা জিনিস মাথায় রাখবে, কুতুবুদ্দিন আর ইলতুতমিশের মধ্যে কুতুবুদ্দিন আইবক কুতুব মিনারের কাজ শুরু করেছিলেন এবং ইলতুতমিশ শেষ করেছিল, ঠিক আছে? কুতুব মিনার স্টার্ট করেছিলেন কুতুব মিনারের কাজ এবং ইলতুতমিশ এন্ড করেছিলেন আর কি, শেষ করেছিলেন কুতুব মিনারের কাজ। তারপরের কোশ্চেন, ভারতে প্রথম জনগণনা হয়েছিল কত সালে? অ্যান্সার হবে 1872 সালে। একটা জিনিস মাথায় রাখবে, 1872 সালে বেসরকারিভাবে এই জনগণনা হয়েছিল, ঠিক আছে? তখন ভাইসরয় ছিলেন লর্ড মেয়ো। 1872 সালে তখন লর্ড মেয়োর আমলে বেসরকারিভাবে সেন্সাসটা হয়েছিল, আর সরকারিভাবে হয় 1881 সালে, ঠিক আছে? সরকারিভাবে 1881 সালে হয়, তখন লর্ড রিপনের আমল ছিল, ঠিক আছে? 1881 সালে সরকারিভাবে জনগণনা হয়। তারপরের কোশ্চেন, ভারতে কোন রাজ্যে পাট কলের সংখ্যা সর্বাধিক? অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ধান এবং পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম, ঠিক আছে? ধান এবং পাট উৎপাদনে ভারতের মধ্যে প্রথম। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত, কোয়েম্বাটুর। প্রাচীন ভারতের প্রাচীনতম খনিজ তেল উত্তোলক কেন্দ্র কোনটি? ডিগবয়। ত্রিপিটকের
পিটক কথার অর্থ কী? ত্রিপিটক আমরা জানি বৌদ্ধ ধর্মগ্রন্থ, তো পিটক কথার অর্থ কী? পিটক কথার অর্থ হলো ঝুড়ি। উইলিয়াম হকিন্স কার রাজসভায় এসেছিলেন? উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। আর একটা মাথায় রাখবে, হকিন্স এসেছিল 1613 সালে। উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের রাজসভায় 1613 সালে এসেছিল এবং জাহাঙ্গীর তাকে 400টি মনসব প্রদান করেছিলেন। ঠিক আছে, জাহাঙ্গীর তাকে 400টি মনসব প্রদান করেছিল। ভারতের প্রথম কয়লা উত্তোলন শুরু হয় রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে। রানীগঞ্জের সীতারামপুর অঞ্চলে ভারতের প্রথম কয়লা উৎপাদন শুরু হয়। এছাড়াও এখানে আরেকটি অপশানে রয়েছে ঝরিয়া। ঠিক আছে, ঝরিয়া হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত, যেটি ভারতের মধ্যে বিটুমিনাসের খনি, এটি ভারতের বৃহত্তম বিটুমিনাসের খনি। ঠিক আছে, ঝরিয়া হলো ভারতের বৃহত্তম বিটুমিনাসের খনি। তারপরের কোশ্চেন, যে কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? অ্যান্সার হবে চণ্ডীগড়। এখানে সিকিম ছাড়া সবাই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, চণ্ডীগড়ও কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এটি হলো দুটি রাজ্যের রাজধানী। ফটোলাইসিসের অপর নাম কি? ফটোলাইসিসের অপর নাম হলো হিল বিক্রিয়া। ফটোলাইসিসের অপর নাম হিল বিক্রিয়া। ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হলো, ভারতের দক্ষিণতম স্থলবিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট, আর উত্তরে আছে ইন্দিরা কল। ঠিক আছে, উত্তরে আর কি, ভারতের উত্তরতম স্থলবিন্দু হলো ইন্দিরা কল। ইন্দিরা কল হলো উত্তরে। তারপরের কোশ্চেন, ব্যারোমিটারের আবিষ্কারক? ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন টরিসেলি। এছাড়াও এখানে কিছু কিছু নাম রয়েছে। আচ্ছা, এটা মাথায় রাখবে, ব্যারোমিটার হলো পরিবেশের বায়ুর চাপমাপক যন্ত্র। ঠিক আছে, পরিবেশের বায়ুর চাপমাপক যন্ত্র। তারপর আছে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে কী করেছিলেন? বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেছিলেন। মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক মোটর আবিষ্কার করেছিলেন। তারপরের কোশ্চেন, কাদম্বরী রচয়িতা? কাদম্বরী রচয়িতা হলেন বাণভট্ট। নিম্নলিখিতের মধ্যে কোনটি শক্তির একক নয়? শক্তির একক নয় এখানে নিউটন, আর সবই শক্তি রিলেটেড একক। ঠিক আছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অ্যান্সার হবে নাইট্রোজেন। এটা মাথায় রাখবে, নাইট্রোজেন থাকে 78.08%। ঠিক আছে, অক্সিজেন থাকে বায়ুমণ্ডলে 20.94, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%, আর হাইড্রোজেন খুবই সামান্য থাকে, একদম আর কি 0.00 এরকম সামথিং কিছু একটা। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? এটা আমরা সবাই জানি, 746 ওয়াট। মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা? অ্যান্সার হবে হাইড্রোজেন। আচ্ছা, সবথেকে ভারী প্রাকৃতিক মৌল হলো ইউরেনিয়াম। ঠিক আছে, এটা হলো সবথেকে হালকা হলো হাইড্রোজেন, আর সবথেকে ভারী প্রাকৃতিক মৌল হলো ইউরেনিয়াম। কোন বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন? নিউটন আবিষ্কার করেন স্যাডউইক। এছাড়া থমসন আছে এখানে, থমসন হলেন ইলেকট্রন ও আইসোটোপের আবিষ্কারক। ঠিক আছে, থমসন হলো ইলেকট্রন ও আইসোটোপের আবিষ্কারক। এছাড়াও আরেকটি নাম আছে মোজলে। মোজলে হলেন আধুনিক পর্যায় সরণির আবিষ্কারক। আধুনিক পর্যায় সরণি আবিষ্কার করেছিলেন মোজলে। তারপরের কোশ্চেন, 1 ন্যানোমিটার সমান কত মিটার? 1 ন্যানোমিটার সমান 10^-9 মিটার। ঠিক আছে, 10^-9 হচ্ছে ন্যানো, আর 10^-6 থাকলে সেটা হবে মাইক্রো। ঠিক আছে, আচ্ছা, আপেক্ষিক গুরুত্বের মাত্রীয় সংকেত কী? আপেক্ষিক গুরুত্ব হলো
মাত্রাহীন রাশি, আপেক্ষিক গুরুত্ব এবং পারমাণবিক ভর হলো মাত্রাহীন রাশি, এটা মাথায় রাখবে। আর এখানে আছে MLT^-1, এটা আছে, এটা হলো ভরবেগের মাত্রীয় সংকেত, ঠিক আছে। তারপরের কোশ্চেন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, অ্যান্সার হবে মোটর। দামোদর নদীর উৎস কোনটি? দামোদর নদীর উৎস হলো রাজমহল পাহাড়। জলঢাকা নদীর উৎস বিদ্যাং হ্রদ। এখানে আর একটা অপশানে রয়েছে জেমু হিমবাহ, এটা মাথায় রাখবে। জেমু হিমবাহ হলো পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ, ঠিক আছে, এটি সিকিমে অবস্থিত, এটি সিকিমে অবস্থিত। পূর্ব হিমালয়ের বৃহত্তম হিমবাহ হলো জেমু হিমবাহ। মিউটেশন তত্ত্বের প্রবক্তা, মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। এছাড়াও এখানে আরেকটি অপশান আছে ডারউইন। ডারউইন হলেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের আবিষ্কারক, ডারউইন হলেন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের আবিষ্কারক। দ্বৈত শাসনের প্রবর্তক কে? দ্বৈত শাসনের প্রবর্তক হলেন রবার্ট ক্লাইভ। আচ্ছা, এটা মাথায় রাখবে, দ্বৈত শাসনের প্রবর্তক হলেন রবার্ট ক্লাইভ। আর অবসান, আগে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান ওয়ারেন হেস্টিংস, সেটি 1772 সালে। তারপরের কোশ্চেন, বাল্বের ফিলামেন্টের কী ধর্ম থাকা আবশ্যক? এটা হলো উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্ক। মিত্রমেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? মিত্রমেলার প্রতিষ্ঠাতা হলো বিনায়ক দামোদর সাভারকার। এছাড়া এখানে পুলিন বিহারী দাস একটা অপশান রয়েছে, পুলিন বিহারী দাস ঢাকায় অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা করেছিলেন, ঠিক আছে। তারপরের কোশ্চেন, নিউ ইন্ডিয়া সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে বিপিনচন্দ্র পাল। এখানে আরেকটি অপশান রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা জানি রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু আখ্যা দেওয়া হয়। আশা করি আজকের প্রশ্নগুলো তোমাদের খুব উপযোগী হবে মেইনস এক্সামের জন্য। এরকম আরও অনেকগুলো প্র্যাকটিস সেট আমরা দিতে থাকবো তোমাদের সুবিধার জন্য। তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের গ্রুপে শেয়ার করবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।